নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা চ্যারিটি ইভেন্টের মধ্যে রয়েছি এখন, এবং আমফান সাইক্লোনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্যই বিলেতি বাঙালির এই প্রয়াস। আজকে আমি একটা কবিতা নিয়ে এসেছি আপনাদের জন্য। কবিতার নাম সকল কাটা ধন্য করে, কবি পিনাকী ঠাকুরের লেখা। তারই কিছুটা নির্বাচিত অংশ আপনাদেরকে শোনাচ্ছি। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস রে, তুইও তো ভিজেছিস, আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না, গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল 293-এর 52। মেয়েটা আর চোখে সেই সংখ্যা দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগেই, তার হাতে ডটপেন দিয়ে লেখা 299-এর 68। দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের আলাদা কথা হয় না তেমন কিছু, পড়ার কথা, আকাশের কথা। সকালে যা বৃষ্টি, বাব্বা! কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা। দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত, চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড? আছে। জানিস, 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানে 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুড়ে দিয়ে খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। গানটা হচ্ছে, হোগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। আচ্ছা, শেষ লাইন, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গেছিল গীতবিতানের পাতার পর পাতা, প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়, যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেলল 293 পৃষ্ঠার 52 নম্বর গান, 293-এর 52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়েন্ট মেয়েটা। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয় গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো উত্তর দিল মেয়েটা 299-এর 68। দেখা যাক কোন গান। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারায় এসো হে গোপনে, চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের সংখ্যার খেলা। আসলে চিঠি, যা আপনি আগে লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন। ছেলেটা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে অজানার মতো, নিভৃত অচেনা পড়ে। কাছে আসো তবু আসো না। মেয়েটার উত্তর, হে সখা,
বারোটা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা, এসে পড়ে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রেন্স, মেটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার বাঁচানোর জন্য বাপ মরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ। শেষ গানে মেটা বলেছিল, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরে ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাঁশির জানে, বাঁশির জানে জানানো হয়নি আর, এখনো এই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না ওদের মাঝখানে, বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকে বাঁকে বয়ে চলে ওদের মতো অজস্র ছেলেটার মেয়েটার, আপনি যে বন্ধন, গানের বন্ধন। বলেছিলেন আপনার গান থাকবে, প্রশ্ন আসে মনে অত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি, আপনার গান থেকে যাবে আমাদের প্রয়োজনে, থেকে যাবে আমাদের প্রেমে, আমাদের দুঃখে, আমাদের আনন্দ আর বিচ্ছেদে। এমন কি কখনো হতে পারে না ঠাকুর? আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা, দুলে উঠল গানের সেই সেতু, দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে, চোখে তাদের অন্তবিহীন পথ পেরিয়ে আসবার আনন্দ। বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলায় সুর আছে তাদের, হৃদয় আছেন আপনি, এই যে দুজনে আবার গিয়ে উঠছে একসঙ্গে, আমার সকলে কাটা ধন্য করে ফুটবে গো ফুল, ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। নমস্কার।